কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না। সপ্তাহে সপ্তাহে বাড়ছে দাম, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ধানের সংকট, ডলারের দাম বৃদ্ধি, এমন নানা অজুহাতে মিলগেট থেকে আরও পর্যন্ত সব পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে। তবে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের অভিযোগ, এসব কারণে কেজিতে 50 পয়সা বাড়ার কথা থাকলেও মিলগেটে বেড়েছে অন্তত 8 টাকা। খাদ্যতালিকার প্রধান এই পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাজেহাল সীমিত আয়ের মানুষরা। একদিকে বাম্পার ফলন, অন্যদিকে ভরা মৌসুম, তবুও স্বস্তি নেই চালের বাজারে। গত এক মাসে মোটা চিকন সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে 400 থেকে 600 টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত। নিত্যপণ্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির বাজারে চালের দফায় দফায় দাম বৃদ্ধির ফলে এখন সংসারে খাদ্যের যোগান দিতেই হিমশিম অবস্থা দরিদ্র ও সীমিত আয়ের মানুষদের। এভাবে তো আসলে মানে চালের দাম বা জিনিসপাতির দাম এভাবে আসলে বাড়াটা ঠিক না। মানুষ 1 কেজি চাউল 70-75 টাকা দিয়ে খাইব, যে 70-75 টাকা 1 কেজি চাউল কিনুন লাগে, 200 টাকা দিয়ে যদি 1 কেজি তেল কিনুন লাগে, তাইলে মানুষ চলবে কিভাবে আর খাইবে কিভাবে? যেভাবে চাউলের দাম বেশি এইভাবে থাকলে তো আমাদের সংসার চলবে না। আমাদের বাসে থাকা কঠিন হয়ে গেছে চাল কিনে খায়। পাইকারি বিক্রেতাদের মতে গত এক বছরে সব ধরনের চালের দাম বেড়েছে 20%। এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে এক বছরে চালের দাম বেড়েছে প্রায় 14%। বিক্রেতারা বলছেন দাম বৃদ্ধির জন্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কারণ হিসেবে দেখাচ্ছেন মিলাররা, তবে তা পুরোপুরি মানতে নারাজ ঢাকার ব্যবসায়ীরা। 1 লিটার তেল যদি 42 টাকা বাইরে থাকে, 45 টাকা বাইরে থাকে, তাইলে এক গাড়ির চাল হলো আপনার 360 বস্তা, এটা আনতে কত টাকা লাগে না? প্রতি বস্তা 20 টাকাই লাগে, এটা বাড়ালে আমরা বাড়াবো। মিলারা কেন 500 থেকে 700-1000 টাকা প্রতি বস্তা বাড়ায় দিল, এই জিনিসটা দেখবে কি? চালের দাম বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন মিলাররা। কৃষক পর্যায়ে ধানের যে প্রাপ্যতাটা সেটা নাই বললেই চলে, প্লাস দামও খুব বেশি, প্রায় কেজিতে 4-5 টাকা কৃষক পর্যায়ে ধানের দাম বাড়ছে এবং আমাদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার জন্য চালের দামের উপর কিছু প্রভাব পড়েছে। এই যুক্তি মানতে চান না আড়ত মালিকরা। এ বলতেছে যে ধান দাম বেশি, আসল কথা কি এটা এটা একটা অজুহাত। অটো চালানোর জন্য পর্যাপ্ত ধান লাগে, সেই ধানটা তাদের কাছে মজুদ আছে। বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে চাল আমদানির সুফল খুব একটা পড়ছে না, এর জন্য ডলারের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখা হচ্ছে। পাইকারি বিক্রেতাদের অভিযোগ ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি করা চালের দাম দেশে উৎপাদিত চালের দামের চেয়ে বেশি পড়ছে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে মিলাররা স্থানীয় চালের দাম হু হু করে বৃদ্ধি করছে। ডলারের দাম বাড়তির সাথে এলসির মালের যে দামের যে পার্থক্যটা, ওই পার্থক্যটা আমাদের দেশি চালের সাথে যখন সমন্বয় আনতে যায় তখন দেশি মিলাররা দেখে যে এখানে ভালো ধরনের একটা তফাত রয়েছে। জ্বালানি বা ট্রান্সপোর্টের কারণে বেশি পড়ুক বা নাই পড়ুক, তখন সে বলে যে ইন্ডিয়ার চাউল আসলে এত পড়বে, তো আমার দেশি চাল তত ভালো, এই বলে ওরা বাজার হাঁকাইতে থাকে। বাজার নিয়ন্ত্রণে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে 17 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার, অথচ গত 2 মাসে দেশে চাল আনা হয়েছে 4 লাখ টনের কম। মাসুদুজ্জামান, রবিন, যমুনা নিউজ, ঢাকা। আবার অস্থির আটা ময়দার বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 5 টাকা পর্যন্ত। আমদানিকারকরা বলছেন বিশ্ববাজারে গমের সংকটের সাথে বেড়েছে ডলারের দাম, পাশাপাশি জ্বালানি তেলের প্রভাব পড়েছে পরিবহন ভাড়ায়, যার কারণে বৃদ্ধি পেয়েছে আটা ময়দার দাম। তবে এভাবে দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। নিত্যপণ্যের দাম বাড়ছে, ক্রয় ক্ষমতা হারাচ্ছেন সীমিত আয়ের মানুষ। চাল ডাল ভোজ্য তেলের পাশাপাশি এবার অস্থির হয়ে উঠেছে আটা ময়দার মোকাম। দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা বলছেন দুর্ভোগ লাঘবে নেই কোনো পদক্ষেপ। আটা আগে যে দাম ছিল মনে করেন 42 টাকা, এখন তো 58 টাকা, এখন মানুষ সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? লাইট পেলে জিনিসের দাম বাড়তেছে, তাহলে আমরা কি বেতনের দামটা খুঁজতেছে না? সরকারি চাকরি করে এরা ভালো আছে, ফার্মেসির ডাক্তার এরা ভালো আছে, আর যারা যে কর্ম করে মধ্যম কেসি মানে এরা মানে দফা সারা, এরা আর বাচ্চা না। একজন ঘরের মরে গেছে, ফ্যামিলি আছে 500 জন, রুজি ইনকাম করে তোর একজন, তার তো সমস্যার শেষ নাই। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে আটা ও ময়দার দাম। কারণ বাজারের খুচরা দোকানে প্রতি কেজি আটা 53 থেকে 54 টাকা আর প্যাকেটজাত 58 টাকায় বিক্রি হচ্ছে। খোলা ময়দার কেজি 60 টাকা আর প্যাকেটজাত 73 টাকা। দোকানিরা বলছেন কোম্পানি পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। প্রতি বস্তায় 500-550 টাকা বেড়ে গেছে, আপনার আগে বিক্রি করতাম 40 টাকা 42 টাকা 45
টাকা এরকম, এখন ওইটা আমরা বিক্রি করতেছি 50 টাকায়, যা প্রতি কেজিতে 8 টাকা 10 টাকা 60 টাকা এরকম বাইরে গেছে। আটাতে পারছে কেজিতে 5 টাকা ঘুরে, মধ্যে পারছে 60 টাকা ঘুরে এক সপ্তাহের ভিতরে। কোম্পানি দেখাচ্ছে বিভিন্ন ডলারের দাম, ইনপুট করতে টাকা খরচ বেশি লাগতেছে, কস্টিং বেশি লাগতেছে, গাড়ি ভাড়া, এই সমস্ত অজুহাত দেখাচ্ছে কোম্পানি আর দাম বাড়াইতেছে। আমদানিকারক ও পাইকাররা অভিযোগ করছেন বিশ্ববাজারে গমের সংকট, ডলারের উচ্চ মূল্যের কারণে বেড়েছে আমদানি খরচ, স্থানীয় পর্যায়ে বেড়েছে পরিবহন ভাড়া। তারা বলছেন এর পাশাপাশি কারসাজি করছে অসাধু সিন্ডিকেট। রাশিয়ার গম নেই, আর যেটুকু গম ইন্ডিয়ার থেকে আমদানি হয় প্রচুর দাম, আর কিছু সিন্ডিকেটও বলা চলে, বাংলাদেশে যে গম আছে সে গম বেশ কয়েক মাসই চলবে। এখন ইউক্রেন রাশিয়া থেকে গম আসা পর্যন্ত সাপোর্টিং হবে। 15-20 দিন আগেও গমের দাম ছিল যেখানে 1500 টাকা 1480 টাকা, সেই গমটা এখন বর্তমানে আপনার ইন্ডিয়ান 50 কেজি যে গমটা প্লাস্টিক ব্যাগের, এই গমটাই আপনার 1680 টাকা 90 টাকা এরকম হয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি বলছে মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে 28%, ময়দার দাম বেড়েছে 6%-এর বেশি। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চাল আমদানির খবরাখবর জানতে আমরা এখন যাব হিলি বন্দরে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, চাল আমদানির ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? স্মৃতি, গত 23 তারিখ থেকে হিলি স্থলবন্দরে দিয়ে চাল আমদানি শুরু হয়। প্রথম দিকে আমদানি অনেক কম ছিল, প্রতিদিন 2-3 গাড়ি চাল আমদানি হতো, এখন সেটা বেড়ে 25-30 ট্রাকে এসে দাঁড়িয়েছে। প্রতিদিন চাল কিন্তু আমদানি হচ্ছে ঠিকই, কিন্তু আসলে চাল ছাড়করণের ব্যাপারে একটু ধীর গতি দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই চাল বোঝাই এই ট্রাকগুলো এখনো বন্দরে অবস্থান করছে। আমরা যতদূর খবর নিয়েছি, সবশেষ খবর পর্যন্ত হিলি স্থল বন্দরে প্রায় 91টি ট্রাক, চাল বোঝাই ট্রাক বন্দরে খালাসের অপেক্ষায় অবস্থান করছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটা জানাচ্ছে যে আসলে বাহার থেকে যে চাল আমদানি করা হচ্ছে, আমদানি করার পরে তাদের ডলার মূল্যের কারণে তারা বাজারে সহনীয় পর্যায়ে রাখতে পারছে না চালের দামটা, এবং তারা বলছে যে যদি চালের দাম সহনীয় করতে হয় তাহলে চালের আমদানি শুল্ক তুলে দিতে হবে, তবেই এই চালগুলো ভারতীয় আমদানি করা চালগুলো বাজারে আসতে পারবে এবং তখন তারা বিক্রি করতে পারবে। তারা বলছে যে আসলে তাদের গোদামে বেচে কিনা না হওয়ার কারণেই তারা এই চালগুলো বন্দরে ফেলে রেখেছে, এবং আমাদের দেশীয় বাজারে যে চালের দাম এবং ভারত থেকে আমদানি করা যে চালের দাম প্রায় এই দামগুলো প্রায় সমান সমান হওয়ার কারণে ভারতীয় চালগুলো আসলে বিক্রি হচ্ছে না, যে কারণে তাদেরকে বন্দরে ফেলে রাখতে হচ্ছে এবং এটা খুব ধীর গতিতে বন্দর থেকে ছাড় হচ্ছে এবং এই চালগুলো সেখানে গুদামে গুদাম রাখা হচ্ছে। স্মৃতি, হিলি স্থল বন্দর থেকে এই ছিল চাল আমদানির সর্বশেষ পরিস্থিতি। কবির, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চালের পাশাপাশি আমরা একটু ডিম বাজারের খবরাখবর জানবো। ডিমের বাজার স্থিতিশীল করতে আজও রাজধানীতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে প্রতি ডজন 120-125 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, তবে মহল্লার দোকানে দাম কিছুটা চড়া। এই ব্যাপারে আরও বেশ কিছু তথ্য জানতে আমরা এখন যাব গুলশান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল। সাইফুল, অভিযান সম্পর্কে একটু সর্বশেষ তথ্য জানতে চাই আপনার কাছ থেকে। স্মৃতি, শুরুতে বলে রাখি কিন্তু আসলে এই পাইকারি বা খুচরা পর্যায়ে যে দামটা সেটা কিন্তু এই এই খুচরা পর্যায়ে যে এখন যে বাজার আছে সেখানে কিন্তু দামের প্রভাবটা একটু বেশি দেখা যাচ্ছে, কেননা এখানে এসে যেটা দেখলাম যে আসলে তারা ডিম বিক্রি করছে 125 থেকে ডজন আর কি, ডিমের ডজন 125 থেকে 120 টাকা, 120 থেকে 125 টাকা এরকম বিক্রি করছে আর কি। তবে বলা রাখি যে আসলে তাদের যে কারচুপি বা তাদের যে একটা এই বিক্রির যে বেশি দামে বিক্রি করার প্রবণতা সেটা কিন্তু এখানে ভোক্তা অধিকার অধিদপ্তর সংরক্ষণে অধিদপ্তর কিন্তু এসে একটা দেখেছে, যার কারণে হচ্ছে তারা হচ্ছে মেসেস আরমানি স্টোর এবং পাশাপাশি যে শাহজালাল স্টোর, এই দুটা স্টোরকে কিন্তু তারা জরিমানা করেছে 7,000 টাকা, যেটা বলা হয় যে মেসেস আরমানি স্টোরকে 5,000 টাকা জরিমানা করেছে, পাশাপাশি হচ্ছে শাহজালাল স্টোরকে করেছে 2,000 টাকা। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এখানকার কর্মকর্তারা বলছেন যে আসলে তাদের যে বিক্রয় মূল্যের তালিকা বা হচ্ছে ক্রয় করার তালিকা, এই জিনিসগুলো না থাকার কারণে কিন্তু তারা হচ্ছে এখানকার যে ব্যবসায়ী আছে তাদেরকে জরিমানা করেছে। তবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই ডিমের মুরগির পাশাপাশি মুরগির ডিমের পাশাপাশি এসে এখন কিন্তু সেই মুরগির যে
বাজার আছে সেখানে কিন্তু তারা হচ্ছে অভিযান চালাচ্ছে। তবে ফল প্রশ্নটা কিন্তু অনেকটা ভালোই দেখা যাচ্ছে, কেননা এই বলছেন যে আসলে যেই জায়গাটাতে তাদের সমস্যা দেখা যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু আসলে তারা অভিযান চালাচ্ছে। কেননা হচ্ছে যে বাজারে যখন দেখা যায় যে বাজারে এসে যখন ডিম ক্রয়ের ক্ষেত্রে দেখা যায় বা মুরগি ক্রয়ের ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের যে দামটা সেটা কিন্তু বেশি নেয়। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে যে এই মাপার যে যন্ত্র সে মাপার যন্ত্রটা কিন্তু এই পরীক্ষা করছেন যে আসলে এখানে আমার সাথে ম্যাডাম আছে, যদি আমরা একটু কথা বলতে চাই যে আসলে বাজারের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? বা আমরা আমাদের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আমরা এখন হচ্ছে যে ব্রয়লার মুরগি এবং যে ডিম সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এর বাজার মূল্য অনেক বেশি ওঠানামা করছে, অর্থাৎ হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে। আসলে যে জ্বালানি তেলের মূল্য বেড়েছে বা হয়তো পরিবহন খরচ বেড়েছে, এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করে যেভাবে আসলে দ্রব্যমূল্যের বাজার উর্ধগতির দিকে, সেই বিষয়টা তদারকি করার জন্য আজকে আমরা গুলশান কাঁচা বাজারে এসেছি। এবং এখানে এসেও সে একই বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা বিভিন্ন মুরগির দোকানে দেখেছি তারা আমাদেরকে পাকা রসিদ দেখাতে পারেনি। তারা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে একজন বলেছে তারা 130 টাকা ডজনে বিক্রি করছে, কিন্তু আসলে আমরা দেখলাম যে মূল্য তালিকা নেই এবং তার যে বিক্রয় যে রেজিস্টার সেখানেও আমরা দেখলাম যে কোনো ধরনের এন্ট্রি নেই, অর্থাৎ সে যে বলেছে 130 টাকা সেটা নাও হতে পারে, সে থেকে বেশিও বিক্রি করতে পারে। একই রকমভাবে ব্রয়লার মুরগির দোকানে এসেও আমরা একই বিষয় দেখলাম যে তার সে যে তার খরচ সব খরচ যোগ করেও আমরা সবার সামনে হিসাব করেছি 180 টাকা তার কেজি আসে। এটা সে তেজগাঁও থেকে কিনে এনেছে, সকালবেলায় কিনে এনেছে, জাস্ট এক হাত বদল হলো, সে এরই মধ্যে কিন্তু 185 টাকা কেজিতে বিক্রি করছে, অর্থাৎ সে এখানে অনেক টাকা লাভ করছে। থ্যাংক ইউ। যেমনটি বলছিলেন যে আসলে ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে তারা হচ্ছে একটু অতি মুনাফা নিচ্ছে বা হচ্ছে দামটা বেশি নেওয়ার কারণে কিন্তু ভোক্তাদের সংরক্ষণ অধিদপ্তর কিন্তু জরিমানার আশ্রয় নিয়েছে। স্মৃতি সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। 12তম দিনের মতো চলছে চা শ্রমিকদের ধর্মঘট। আজকের পরিস্থিতি জানাতে হবিগঞ্জ থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সাগর, শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে কিনা এবং তারা কি বলছেন, শ্রম অধিদপ্তর থেকে কোনো ধরনের নির্দেশনা এসেছে কিনা এবং মালিক পক্ষের কাছ থেকে কোনো ধরনের বক্তব্য আপনি পেয়েছেন কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? স্মৃতি, আসলে হবিগঞ্জ সহ সারা দেশের সমস্ত চা বাগানে আজকে 12তম দিনের মতো কর্মবিরতি চলছে এবং হবিগঞ্জেও এই কর্মবিরতি পালিত হচ্ছে। আর আপনি যে বিষয়টি বলছিলেন, শ্রম অধিদপ্তর থেকে এখনো যেটুকু জানানো হয়েছে যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে, অর্থাৎ মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ মিলে তারা 145 টাকা দৈনিক মজুরি নির্ধারণ করেছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। একই সাথে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরই মধ্যে তাদের এই আন্দোলনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে শ্রমিকদের যে দাবি আছে তার সেই দাবির প্রেক্ষিতে আপাতত 145 টাকাতেই যেন তারা কাজে যোগ দেয় এবং কিছুদিনের মধ্যেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের যে দাবি দাওয়া আছে তাদের যে সুবিধা অসুবিধার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তিনি তাদের সাথে বসবেন এবং তাদের কথা শুনবেন। এর আগ পর্যন্ত যেহেতু এখন চায়ের উৎপাদনের একেবারেই ভরা মৌসুম, এই মৌসুমে যেন কোনোভাবেই চা শিল্প ক্ষতিগ্রস্ত না হয় সেই স্বার্থে আপাতত 145 টাকা মজুরি দিয়ে যেন তারা কাজে যোগ দেন, এমনটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হবিগঞ্জ জেলা প্রশাসককে জানানো হয়েছে। এবং জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজ সন্ধ্যা 7টায় হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জের যে চা বাগানগুলো রয়েছে তাদের যে পঞ্চায়েত নেতৃবৃন্দ রয়েছেন ও চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ রয়েছেন তাদের নিয়ে তিনি একটি বৈঠকে বসবেন এবং সেখানে তিনি এই পুরো বিষয়টি নিয়ে তাদেরকে ব্রিফ করবেন এবং এর প্রেক্ষিতে তারা আশা করছেন যে চা শ্রমিক যারা রয়েছেন তারা দ্রুত কাজে যোগ দেবেন এবং চায়ের যে উৎপাদন যেগুলো এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো তারা পুষিয়ে নেবেন। একটি বিষয় বলে রাখি, মালিক পক্ষ কিন্তু প্রতিনিয়তই বলছে যে তাদের যে এখনের যে ভরা মৌসুমের সময় এই কর্মবিরতি তাদের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দিন যত গড়াচ্ছে ক্ষতির পরিমাণ ততই বাড়ছে। একই সাথে শ্রমিকরা বলছেন যে বর্তমান যে বাজার দর বা যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের সেই ঊর্ধ্বগতিতে আসলে এই মজুরিতে তাদের পক্ষে চালানো সম্ভব, এমনকি 145 টাকার যে বিষয়টি আলোচনা এসেছে সেটি নিয়েও তারা আসলে সন্তোষ প্রকাশ, তারা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এই টাকা দিয়ে আসলে কোনোভাবেই সংসার পরিচালনা করা সম্ভব নয়। স্মৃতি সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। সুদিন ফিরছে মংলা বন্দরে, পদ্মা সেতু চালুর পর ঢাকার সাথে দূরত্ব কমেছে, বেড়েছে বন্দর ব্যবহারকারীদের আগ্রহ, রেকর্ড হয়েছে গাড়ি আমদানিতে, রপ্তানিও বাড়ছে। বন্দরের এই অবস্থা ধরে রাখতে কর্ম পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। চালু হয়েছে পদ্মা সেতু, নির্বিঘ্ন হয়েছে রাজধানীর সাথে মংলা বন্দরের চলাচল, কমেছে দূরত্ব।
চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে রাজধানীর দূরত্ব 260 কিলোমিটার, সেখানে মোংলার দূরত্ব 170 কিলোমিটার। আমদানি মাশুলও তুলনামূলক কম, তাই দক্ষিণ পশ্চিমের এই বন্দর ব্যবহারে আগ্রহ বেড়েছে গাড়ি আমদানিকারকদের। এই যাবৎকালের সব থেকে বড় চালান, মানে জাহাজে 1280 ইউনিট গাড়ি নিয়ে আমরা এবারই আনছি, এবং লাস্ট 20 দিনে আমরা 2563 ইউনিট গাড়ি নেমে গেছি এখানে মোংলা বন্দরে। চট্টগ্রাম বন্দর যে বন্দর মাশুল তাদের, তার থেকে প্রায় অর্ধেক বন্দর মাশুল এই মোংলা বন্দরে আমরা আদায়ের মাধ্যমে গাড়ি হ্যান্ডেলিং করে থাকি। পদ্মা সেতুর যে সফলতা বা সুফলতা যাই বলেন, এই সম্পূর্ণ আমি মনে করি 50% সুফলটা আমাদের এই মোংলা বন্দর পাচ্ছে। কারণ আপনারা জানেন যে দূরত্ব কম, বিদায় দ্রুত পণ্য খালাস করে পার্টির গোডাউনে ঢাকাতে পৌঁছে দিতে পারতেছে। 2021-22 অর্থ বছরে বন্দরটি দিয়ে 20,808টি গাড়ি আমদানি হয়, যা ছাড়িয়েছে চট্টগ্রাম বন্দরকে। চলতি অর্থ বছরে 30,000 গাড়ি আমদানি আশা বন্দর কর্তৃপক্ষের। আমাদের যে মোংলা বন্দরের যে সংখ্যাটা, সেটা আমরা অতীতের সকল সংখ্যা ছাড়িয়ে হায়েস্ট নাম্বারে অ্যাচিভ করেছি, এদিক দিয়ে আমরা রেকর্ড বলছি। আর আমরা যদি আমাদের অপর বন্দর চট্টগ্রাম বন্দর, যেটা অনেক পুরাতন, অনেক আগে থেকে গাড়ি আমদানি করে থাকে, তাদের সংখ্যাকেও ছাড়িয়েছি। আমি আশা করবো পদ্মাবিজ হওয়াতে এবং আমাদের সক্ষমতা অর্জনের সাপেক্ষে এই গাড়ি আগামী অর্থ বছরে, এই 22-23 অর্থ বছরে, এই অর্থ বছরে আমরা 30,000-এর বেশি গাড়ি আমদানি করতে সক্ষম হব। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,007 কোটি টাকা, যা অর্জনে আশাবাদী কাস্টমস কর্তৃপক্ষ। গত বছরের ন্যায় চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি অব্যাহত থাকবে, এবং এটি থেকেও আমরা চলতি অর্থ বছরেও আমাদের মোট রাজস্বের একটি উল্লেখযোগ্য অংশ আদায় করতে পারব বলে আমরা আশা করছি। 2009 সালের জুনে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়। ধ্রুবই গ্রামুল, যমুনা নিউজ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাকাল কুড়িগ্রামবাসীর নতুন বোঝা বিদ্যুতের ভুতুড়ে বিল। টানা লোডশেডিংয়ের মধ্যে অস্বাভাবিক বিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে খেয়ালখুশি মতো বিল বানাচ্ছে কর্তৃপক্ষ। কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল মোড়ে এই চায়ের দোকান দিয়ে সংসার চলে শারাফ আতালির। দোকানে একটি ছোট ফ্যান এবং 3টি LED বাল্ব চালিয়ে মাস প্রতি 300-350 টাকা বিদ্যুৎ খরচ দেন তিনি। ইদানিং লোডশেডিংয়ের কারণে কমেছে ব্যবহার, অথচ জুলাই মাসে বিল এসেছে দ্বিগুণ। এতগুলো বিল হঠাৎ করে এসে, এইরকম বিল আসে না, হঠাৎ করে এই মাসে বিলটা বেশি দিতেছে। শুধু শারাফত নন, এই বিড়ম্বনায় প্রায় সব গ্রাহক। তারা বলছেন, মিটার না দেখেই প্রতি মাসে দেয়া হচ্ছে মনগড়া বিল। মে মাসে আসছে 2,800, তারপরে জুন মাসে আসছে 3,700, এই মাসে বিল আসছে আপনার 4,646। আগে 400-450 টাকার মধ্যেই বিল ছিল, 300 আসে এমনকি, কিন্তু ওই মাসে আসছে 800, তাও আমি কষ্ট করে দিছি, কিন্তু এই মাসে এক ধাক্কা 2,100 টাকা। আমি 2,100 টাকা কারেন্ট বিল কোথায় থেকে দেবো? 322 টাকা কি 20 টাকার মতো, এই পর্যায়ক্রমে তারপরে আসলো 500 টাকা, 500 টাকার পরে আসলো একবারে 853 টাকা। মিটার রিডিং না দেখেই একটা বিল দেয়, হঠাৎ করে একটা বিল দেওয়া যায়, এই বিলটা চরম আমাদের জন্য অস্বস্তির কারণ হয়। একদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার, অন্যদিকে বিদ্যুৎ বিলের বোঝা, বাধ্য হয়ে অনেকে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নিয়েছেন। আমরা তো এই কারেন্ট রাখতে পারবো না, আমরা তো লাইন কাটিয়ে দেবো, তাছাড়া তো বুদ্ধি নেই, অন্ধকারে ঘরে থাকবো, আমার বিলটা লাইনটা কাটিয়ে দিতে হবে, এছাড়া তো আমার কোনো উপায় নেই। এখন আমাদের মরা লাগবে, আর নয়তো আলু সিদ্ধ ভাত খাওয়া, বাঁচলে বাঁচার, মরলে মর। এ নিয়ে কথা বলতে রাজি না বিদ্যুৎ বিভাগের কোনো কর্তা। বিতরণ কর্তৃপক্ষ বলছে, কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দিলে ভুতুড়ে বিলের বিষয়টি খতিয়ে দেখা হবে। মিটারের কত ইউনিট আছে এটা অনুযায়ী বিল করবো, কিন্তু কোনো অভিযোগ থাকে পরে আমি এনকোয়ারি করে আপনাকে জানাবো যে এই কারণে এই বিল বেশি হচ্ছে বা এটা ভুল হয়েছে বা এটা ওভারবিলিং হয়েছে। জেলায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর আওতায় রয়েছে প্রায় 30,000 গ্রাহক। আমিন বাবু, যমুনা নিউজ। এবার জানিয়ে দেবো আজ সপ্তাহের পুঁজিবাজারে খবরাখবর। গেল সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল দেশের পুঁজিবাজার, তবে ডিএসই সূচক বাড়লেও সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে প্রায় 21 শতাংশের মতো, তবে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই অবস্থা বিরাজ করছে, সূচক ছিল ঊর্ধ্বমুখী তবে কমে গেছে লেনদেনের পরিমাণ। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আমরা একটু দেখে নিব। এবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 92 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 6,241 পয়েন্টে, পাশাপাশি বেড়েছে অন্য দুটি সূচক। ডিএসসি সরিয়ে সূচক 20 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক 25 পয়েন্টের মতো বেড়েছে।
লেনদেন হওয়া 395টি প্রতিষ্ঠানের মধ্যে গেল সপ্তাহে হাত বদল হয়েছে 2,838 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 3,584 কোটি টাকা। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র 257টি এবং কমে গেছে 42টি। অপরিবর্তিত আছে 89টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 7টি প্রতিষ্ঠানের। গেল সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। হাত বদল হয়েছে মোট 210 কোটি 12 লাখ টাকা শেয়ার। 86 কোটি টাকার বেশি শেয়ার হাত বদল করে দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে মারেক স্পেনিং এবং তৃতীয় অবস্থানে আছে আইপিটিসি ফাইন্যান্স। প্রায় 21 ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল কে অ্যান্ড কিউ। এরপরেই আছে সোনারগো টেক্সটাইলস। দর বেড়েছে এই কোম্পানিটি 19.5% মতো এবং তৃতীয় স্থানে আছে ববাংলাদেশ মনোস্পোর পেপার। প্রায় 3 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে ছিল ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। এরপরে অবস্থানে আছে যথাক্রমে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এবং আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে খবরাখবর এবার একটু দেখে নিব আমরা এক নজরে। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসসিতে মূল সূচক সিএসপিআই 1.33% বেড়ে দাঁড়িয়েছে 18,369 পয়েন্টের পাশাপাশি। সিএসএক্স এবং সিএসসি 30 সূচকও বেড়ে গেছে। সিএসএক্স এবং সিএসসি 30 সূচক 1 পয়েন্ট করে বেড়ে গেছে। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 58,63,00,000 টাকার শেয়ার। লেনদেন হওয়া 325টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 134টি এবং কমে গেছে 54টি। অপরিবর্তিত আছে 87টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। প্রতিষ্ঠানটি মোট 2,96,00,000 টাকার শেয়ার হাত বদল হয়েছে। 2,57,00,000 টাকার বেশি শেয়ার লেনদেন নিয়ে পরে অবস্থানে আছে বেক্সিমকো এবং তৃতীয় অবস্থানে আছে কৃষিবিদ ফিট। দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল সোনারগাঁও টেক্সটাইলস। দর বেড়েছে কোম্পানিটির 29% মতো। এরপরেই আছে যথাক্রমে ইউনিয়ন ক্যাপিটাল এবং সানলাইফ ইন্স্যুরেন্স। 9 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে ছিল অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস। এরপরে আছে যথাক্রমে গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ।